আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে দেখাবো 36 ইঞ্চি বডির জন্য কামিজ কাটিং। তো আজকের কাটিংটি ভিন্ন রকম হতে যাচ্ছে, আপনাদের জন্য খুবই হেল্পফুল। তার কারণ হলো অনেকেই কামিজ কাটিং করেন, হাতা মিল করতে পারেন না। হাতাটা কিভাবে মিল করবেন আর্মহোলের সাথে, এবং সাইটের ফাড়াটা সঠিকভাবে দিবেন কিভাবে, সেই পদ্ধতি আজকে আমি দেখিয়ে দিব। তো স্ক্রিনে আমরা প্রথমে মাপটা দেখে নেই। লম্বাটা হবে 43 ইঞ্চি, বডি হবে 36 ইঞ্চি, মাজার মাপ হবে 32 ইঞ্চি, হিপ হবে 35 ইঞ্চি, এবং ঘাড়ের যে মাপটা হবে 13 ইঞ্চি, এবং হাতার লম্বা হবে 18 ইঞ্চি, হাতার মুহুরি হবে 10 ইঞ্চি। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আজকে ভিডিওটি আমি একদম সহজভাবে আপনাদের বুঝিয়ে দিব। তো দেখুন, এখানে দুহাতা বরের কাপড় নিচে আমি এখানে 3 গজ। তার কারণ হলো, যার জন্য কামিজটি আমি তৈরি করব, সে হাতায় জয়েন নেবে না। দুহাতা বহরের কাপড় 36 ইঞ্চি বডি দিয়ে যদি বানান, তাহলে সাইডের যে কাপড়টা আসবে এটা দিয়ে হাতা তৈরি করা যায়, মাঝখানে জয়েন হবে। কিন্তু যার জন্য তৈরি করব, সে হাতায় জয়েন নেবে না। এই জন্য কী করছি, হাতার জন্য আমরা এক্সট্রা 1/2 গজ পরিমাণ কাপড় নিছি। দেখেন, হাতার জন্য কাপড়টা আমি আলাদা করে কেটে রাখছি। আর এখানে যে ভাঁজটা আমি দিছি, কাপড়টা আমি দুই পার্ট করে নেওয়ার পরে এদিকে ভাঁজ দিছি মাত্র 13 ইঞ্চি। দেখুন, এই যে দাগটা দেখা যাচ্ছে, এই পর্যন্ত আমি ভাঁজ দিয়ে নিছি 13 ইঞ্চি পরিমাণে ভাঁজ। তো ভিডিওটি দেখতে থাকেন। তো সর্বপ্রথম আমরা নিচে সেলাই মার্জিন বাদ দিয়ে একটা দাগ দিয়ে নিব। নিচে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আরেকটা দাগ দেব। এই দাগে থেকে আমরা লম্বাটা নিয়ে নেব। লম্বাটা হলো 43 ইঞ্চি। লম্বাটা 43 ইঞ্চি, সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি। দেখুন, এখানে কিন্তু আমি দাগটা দিয়ে নিলাম। এখন এখান থেকে আমি আর্মহোলটা কত নামাবো? 36 ইঞ্চি বডির জন্য আর্মহোল নামাবো আমি মাত্র 6 ইঞ্চি। দেখুন, মাত্র 6 ইঞ্চি। এখন আসেন ঘাড়ের মাপটা থেকে, আপনার যে হিপের যে মাপটা, যে সাইডে যে কামিজের ফাড়া হয়, এটা কয় ইঞ্চি নিচে দেবেন, এই মাপটা বাইর করে নেবেন। এখান থেকে ডাইরেক্ট ধরবেন 20 ইঞ্চি। এই মাপটা অনেক সময় কম বেশি হয়, তার কারণ হলো অনেক মানুষ লম্বা খাটো অনেক সাইজের হয়, এই জন্য এটা আপনারা খেয়াল করে ভালো করে মাপ দিবেন। মানুষটা কীরকম আপনারা একটু খেয়াল করবেন, তাছাড়া হবে না। তো এটা আমি দিব 20 ইঞ্চি নিচে, 20 ইঞ্চি। এখান থেকে কিন্তু এইভাবে কোনাকোনি ধরলে আরও 1/2 ইঞ্চি বাড়বে, 20.5 ইঞ্চি নিচে কামিজের ফাড়ার যে চিহ্নটা, এটা আমরা দেব। তো এখন আসেন এখানে থেকে মাজার যে মাপটা, মাঝখানে যে মাপটা হবে, এটা দিব আমরা কত? তো এখানে দেখেন 14 ইঞ্চি আসছে, এখানে আমি 7 ইঞ্চিতে একটা চিহ্ন দেব। এই দাগগুলো মিলে নিতে হবে এইভাবে। দেখুন, এই দাগগুলো দিয়ে নিলাম। কয়টা দাগ দিছি? 1, 2, 3, 4টা দাগ দিছি। 4টা দাগে কিভাবে কোন জায়গায় কত মাপ ধরতে হয়, কোনটার নাম কি, এটা আপনারা খেয়াল করেন। দেখেন, এটা হলো ঘাড়ের মাপ, অর্থাৎ পুট দেব 13 ইঞ্চি। 13 ইঞ্চি দিলে 13কে 2 ভাগ করতে হবে, ঘাড়ের মাপের ক্ষেত্রে 2 ভাগ। এখানে দেখেন 6.5 ইঞ্চিতে আমি একটা চিহ্ন দিলাম। তো এখানে কত নিয়েছি? 6.5। তো এখানেও আমি দাগটা সোজা করার জন্য এখানেও আমি 6.5 ইঞ্চি নেব। এবং বডি কত? বডি হলো 36 ইঞ্চি, 36কে 4 ভাগ করতে হবে। বডিতে 36 ইঞ্চিকে 4 ভাগ করতে হবে, 4 ভাগের 1 ভাগ হবে 9 ইঞ্চি। তো আমি 9 ইঞ্চি নিলাম। সেলাইয়ের জন্য এখানে নেব আমি 1 ইঞ্চি 2 পয়েন্ট। তো এখানে আসেন, এখানে হবে 32 ইঞ্চি, মাজার মাপটা হবে 32, এখানেও 4 ভাগ করতে হবে, 4 ভাগের 1 ভাগ হবে 8 ইঞ্চি। এখানে কাপড়টা বেশি নেওয়া যাবে না, এখানে নিতে হবে মাত্র 1 ইঞ্চি পরিমাণ। দেখেন, এবং হিপের মাপ, হিপটা হবে 35 ইঞ্চি, 35কে ভাগ করতে হবে 4 ভাগ। তো 4 ভাগ হলে, তাহলে এখানে দেখেন 9 ইঞ্চির 2 পয়েন্ট কম, 9 ইঞ্চির 2 পয়েন্ট কম নিতে হবে।
সেলাইয়ের জন্য 1 ইঞ্চি নিতে হবে। এখন আসেন কামিজের নিচের ঘেরটা কত দিবেন, অনেকেই বুঝেন না, এই জন্য আপনাদের জন্য সহজ একটি পদ্ধতি। এটা হলো এই দেখেন এখানে নিছি বডিতে হলো 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি। তো এখানে আমি যদি 9 ইঞ্চি নেই, 9 ইঞ্চি নেওয়ার পরে সেলাই সহকারে নিব মাত্র 3 ইঞ্চি। দেখেন এখানে কিন্তু 12 ইঞ্চি 2 পয়েন্ট হয়েছে, সেলাই করার পরে নিচের ঘেরটা কামিজের ঘেরটা হবে 23 ইঞ্চি। তো এখানে আমি নিছি 3 ইঞ্চি বাড়তি নিছি, দেখেন বডির মাপের সাথে 3 ইঞ্চি বাড়তি। এখন এই দাগগুলো আমরা মিলিয়ে নিব। দেখুন শেপ কাট, এরকম শেপ কাট দিয়ে আপনারা কাজগুলো করে নেবেন, খুব ভালো হবে। তো দেখুন এটা আমি 36 ইঞ্চি বডির জন্য আমরা এইভাবে দাগ দিয়ে নিছি, আর যদি বডিটা বেশি হয় তখন আপনারা এইভাবে এই দাগটা দিয়ে নেবেন, তাহলে কোনো সমস্যা হবে না। তো 36 ইঞ্চি বডির জন্য এখানে আমি এইভাবে মিলিয়ে দাগ দিয়ে নিতেছি। অনেকেই শেপ কাট ব্যবহার করতে জানেন না, তো অবশ্যই ফলো করেন। এবং এই যে দাগটা যে দিছি, এই দাগের সাথে এই দাগটা আমরা মিলিয়ে নেব, এই দাগের সাথে এই দাগ। তো এটা কি করতে হবে, শেপ কাটটা এইভাবে রাখতে হবে, দেখেন এইভাবে রাখার পরে এই দাগটা আমরা এটার সাথে মিলিয়ে দেব। দেখেন এই দাগটা আমরা এখানে মিলিয়ে দিলাম, হয়ে গেল। এবার এই দাগে কিন্তু কাটিং করব, এই দাগে কাটিং করলে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এখন আসেন আর্মহোলের রাউন্ডটা, আর্মহোলের রাউন্ড কীরকম দেবেন, যেহেতু এটা এক কালার কামিজ দুই পাশেই ব্যবহার হবে, এই জন্য তালপাট কাটিং করব না। তালপাট কাটিং না করলে কিভাবে রাউন্ডটা দিতে হবে, দেখেন এখানে মাত্র 1 ইঞ্চি দেব, মাত্র 1 ইঞ্চি। এখানে কোনাকোনি দাগ দেওয়ার পরে এই কোনা থেকে 1 ইঞ্চি এইভাবে দাগটা মিলিয়ে নিতে হবে, দেখেন হয়ে গেল। এখন আসেন গলার মাপ, গলার মাপ কত দেব, এখান থেকে দেব আমি 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি। এদিকে দেব আমি 5.5 ইঞ্চি, লম্বাটা দেব আমি 5.5 ইঞ্চি, এবং এখানে নিচে আমি 2.5 ইঞ্চি, এখানেও আমি 2.5 ইঞ্চি নেব দাগটা সোজা করার জন্য। এখানে আপনারা যে কোনো ডিজাইন গলা দিতে পারেন, কোনো সমস্যা হবে না। দেখুন এখানের কাজ কিন্তু শেষ। এখন আসেন নিচের, নিচের রাউন্ডটা আপনারা কীভাবে দেবেন শেপ কাটের সাহায্যে। দেখুন এইভাবে শেপ কাট ধরে এই যে দাগটা আছে, এই দুইটা দাগ দিছি, এখানে আমি এইভাবে শেপ কাটটা এইভাবে রেখে একটা দাগ দিয়ে নেব। দেখুন এইভাবে কিন্তু রাউন্ড করে কাটিং করতে হবে, তাহলে দুই সাইড ঝুলে যাবে না জামার। এখন এখানে একটা কথা হলো, অনেকেই বলেন যে জামা পিছনে চলে যায়, জামা পিছনে গলা পিছনে টানে, কেন টানে? যদি জামাটা এক পাশে ব্যবহার করার জন্য হয় তাহলে কি করতে হবে, সামন সাইডে সামন পাটটা 1/2 ইঞ্চি আপনারা ডাউন দিয়ে নেবেন, সামন পাটটা 1/2 ইঞ্চি ডাউন দেবেন, তাহলে পিছনে টানলে জামাটা সমস্যা মনে হবে না। তো যাই হোক, এখন আমি যেহেতু দুই পাশে জামা ব্যবহার করার জন্য কাটিং করতেছি, এখানে 1/2 ইঞ্চির একটু কম, 1/2 ইঞ্চির একটু কম, মানে ছোলটা ডাউন দিতে হবে এইভাবে, দেখেন। দেখুন 36 ইঞ্চি বডির জন্য এখানে আর্মহোলটা কয় ইঞ্চি হচ্ছে, দেখুন এই যে এইভাবে দাগ দিয়ে নিতে হবে 7.5 ইঞ্চি হচ্ছে, 7.5 ইঞ্চি আর্মহোলের রাউন্ডটা হচ্ছে। 36 ইঞ্চি বডির জন্য এটাই পারফেক্ট, যদি কেউ লুজ ব্যবহার করেন তাহলে এদিকে আরও 2 পয়েন্ট বাড়িয়ে দেবেন, তাতেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো এখন আমি জামাটা কাটিং করে দেখাবো আপনাদের।
এখানে গলা দিব আমি গোল গলা, তো গলাটা এইভাবে আমি রাউন্ড করে নিতে আসছি চকের সাহায্যে। তো দেখুন আমি কিভাবে কাটিং করি। দেখুন কামিজ কাটিং শেষ, এখন আমরা হাতা কাটিং করে দেখাবো। তো হাতা কাটিং এর ক্ষেত্রে আপনারা এই মাপটা নেবেন, হাতার যদি মিল করতে চান তাহলে এইভাবে মিল করে নিতে হবে। দেখুন এখানে 7.5 আছে, এটা আপনারা খেয়াল রাখেন। তো দেখুন এই যে আমি হাতার জন্য কাপড়টা কেটে রাখছিলাম, এই কাপড়টা কি করতে হবে এখানে কিন্তু দেখেন, এই যে দুইটা হাতে একসাথে কাটিং করব। নিচে সেলাই মার্জিন বাদ দিয়ে নিচে 1 ইঞ্চি কাপড় এখানে হাতার মোহরের জন্য রেখে এখান থেকে হাতার লম্বাটা নিব আমরা। হাতার লম্বাটা হলো 18 ইঞ্চি, হাতের লম্বা 18 ইঞ্চি, সেলাইয়ের জন্য আলাদা 1/2 ইঞ্চি। তো দেখুন এটা কিন্তু হাতার মাপ নিচ্ছে, এখানে আমি একটা দাগ দিয়ে নিলাম। 36 ইঞ্চি বডির জন্য হাতার যে ডিপটা এবং রাউন্ডটা যে, এটা 1 ইঞ্চি দিবেন। এখান থেকে ফিতা ধরে 2.5 ইঞ্চি, অর্থাৎ 3 ইঞ্চির 2 পয়েন্ট কম, 3 ইঞ্চির 2 পয়েন্ট কম দিতে হবে। এখন আসেন এখানে রাউন্ডটা, আমরা ওখানে বডিতে 7.5 ইঞ্চি রাউন্ড দিছি, তো এখান থেকে আমরা ফিতাটা এইভাবে কোনাকোনি ধরে 7.5 কোথায় আসে দেখেন, এই যে 7.5, এখান থেকে 7.5 ইঞ্চি, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি, হাতার মোহরি হলো 10 ইঞ্চি, 10 এর অর্ধেক 5 ইঞ্চি, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি। আর এখান থেকে এইভাবে রাউন্ড করে কাটিং করতে হবে, দেখেন এইভাবে, দেখুন এইভাবে কাটিং করলে এই যে এখান থেকে দেখেন 7.5 ইঞ্চি একদম মিল হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তো এখন আমি কাটিং করি। তো দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।